হাইভ ইউর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে একটা নোটিফিকেশন মেসেজ চলে আসছে এবং এটা এই সমস্যাটা অনেকেই কিন্তু ফেস করে থাকেন অনেকের ফোনেই এই সমস্যাটা থাকে এবং আপনারা চাইলে এটা রিমুভ করতে চাইলেও হয় না অফ করতে চাইলেও হয় না এই নোটিফিকেশানটি থাকে এর পাশাপাশি নোটিফিকেশান বারের মধ্যে এটি এসে থাকে যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের তো অনেকে মনে করেন নোটিফিকেশানটি থেকে গেছে সমস্যা নাই এটি তেমন কোনো সমস্যা না আমি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এটি সমস্যা কি কি সমস্যা হতে পারে আমরা যদি দেখি এটার নিচের দিকে যদি দেখি এখানে লেখা আছে এখানে একটা রে কিন্তু পাস হয় ফোনের যখন আমাদের ফোনের অগ্রভাগে সামনের ইন্টারফেসে একটি সাসপেক্টর বা ইন্ডিকেটরের মতো বিষয় থাকে জিনিসটাকে থাকে ইন্ডিকেটর বা এই সাসপেক্টর মতো যে জিনিসটি থাকে সেটার উপর যদি কোনো বাধা আসে অর্থাৎ বাধাপ্রাপ্ত হয় উপরে তাহলে সেটি কিন্তু এই নোটিফিকেশানটি দেয় এটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে এছাড়াও সিস্টেমেটিক সমস্যার কারণেও এটি থাকতে পারে এই সমস্যাটি হতে পারে তো আমি আজকের ভিডিও দেখিয়ে দেবো এটি কিভাবে আপনারা অপসারণ করবেন এটি পারমানেন্টলি হান্ড্রেড পারসেন্ট কীভাবে কাজ করবে এটি সরাইয়ে দেওয়ার জন্য রিমুভ করার জন্য এই নোটিফিকেশনে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে প্লিজ রিমুভ অবস্ট্রাকশন অর্থাৎ বাধাটি অপসারণ করুন বা বাধাটি সরিয়ে ফেলুন তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটি বাধা আছে ফোনে তো প্রথম আমি কয়েকটি সমাধান দেখাবো তার মধ্যে যে প্রথম সমাধানটি দেখাবো সেটি হচ্ছে আপনার ফোনে আমরা কিন্তু বাজার থেকে ক্রয় করে প্রোটেকটিভ গ্লাস লাগাই যাতে ফোনে প্রোটেকশন ভালো থাকার জন্য কোথাও পরে গিয়ে যাতে মোবাইলের মেন গ্লাসটি বা টাচটি যাতে নষ্ট না হয় আমরা প্রোটেকটিভ গ্লাস একটা লাগাই তো প্রোটেকটিভ গ্লাসের মাঝখানে অর্থাৎ প্রোটেকটিভ গ্লাসটি লাগানোর সময় অনেক সময় এখানে ময়লা জমে বা অনেকদিন ব্যবহারের কারণে এখানে ভিতরে ময়লা ঢুকে তো আপনার যেটা সাসপেক্টর বা ইন্ডিকেটর আছে সেটার উপরে ময়লা জমার কারণে এবং প্রোটেকটিভ গ্লাসের ভিতরে ময়লা জমার কারণেও কিন্তু এই ধরনের বাধা রেটি বাধা পায় এখানে লেখা আছে দেখেন প্লিজ রিমোভ এর একটু নিচে লেখা আছে এখানে একটা ইনফারেড রে থাকে যেটা বাধাপ্রাপ্ত হচ্ছে যার কারণে প্রবলেমটি দেখা দিচ্ছে বা নোটিফিকেশন আসতেছে এরও নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেখা আছে কিছু কিছু সমস্যা হতে পারে এটার কারণে সেগুলো হচ্ছে সাচেস কি কি সমস্যা হয় সেটা লেখা আছে যেমন আপনার ফোনে যদি কোনো কল আসে বা নোটিফিকেশন আসে বা মেসেজ আসে আপনার ফোনটি ঠিকই আওয়াজ হবে বা রিংটোন বেজে উঠবে কিন্তু সেখানে কোনো আপনি লাইট ফোনের লাইটটি জ্বলে উঠবে না ফোনে কিন্তু আপনার এখানে দেখতে পাবেন যে ফোনের রিংটোন বাঁচতেছে কিন্তু কার কাছ থেকে ফোন আসছে বা কোন নাম্বার থেকে ফোন আসছে সেটি লাইট না জ্বলার কারণে ব্যাকগ্র এখানে স্ক্রিনের লাইট না জ্বলার কারণে আপনি দেখতে পাচ্ছেন না তখন আমাদের কি করতে হয় যেটা পাওয়ার বাটন সেটিতে ক্লিক করে সেটিতে চাপ দিয়ে আবার লাইট অন করে তখন দেখতে হয় তো এই ধরনের সমস্যাগুলো হতে পারে তার পাশাপাশি আরও কিছু সমস্যা হতে পারে যেমন আপনার নোটিফিকেশনটি অবশ্যই পার্মানেন্টলি থেকে যাবে এটা আপনি কোনোভাবেই রিমুভ করতে পারবেন না নোটিফিকেশান বাড়ে তাছাড়া এটি বারবার আসতে থাকবে আপনার কাজের মাঝখানে আপনার ডিস ডিসপ্লে থেকে লাইট হঠাৎ হঠাৎ অফ হয়ে যেতে পারে এ ধরনের সমস্যা থাকতে পারে তাছাড়া আপনার যেটা অটো ব্রাইটনেস সেটিংসে আছে সেটি ঠিকমতো কাজ করবে না অটো ব্রাইটনেস কাজ করবে না এবং ব্রাইটনেসেরও সমস্যা হবে এবং এই ধরনের কিছু কিছু সমস্যা অবশ্যই আপনি ফেস করবেন এটা থাকার কারণে তো সুতরাং এটিকে অবশ্যই আপনার রিমুভ করে দিতে হবে তা আমি আজকের ভিডিওতে হান্ড্রেড পারসেন্ট সমাধান দেখাবো কীভাবে এই নোটিফিকেশানটি আপনারা রিমুভ করবেন পারমানেন্টলি তো সেটির জন্য আমি প্রথম যেটি সমাধান দেখাবো সেটি হচ্ছে স্বাভাবিক যেটি একদম বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে সেটি এবং দ্বিতীয় দফা আমি দেখিয়ে দেবো সিস্টেমেটিক কিছু সমস্যার কারণে হয় সেটা আমি দেখিয়ে দেবো সেটা কিভাবে করবেন তো প্রথম যেটি সমাধান এবং এর পরবর্তীতে আরও কিছু সমাধান আমি আপনাদেরকে বলে দেবো তো প্রথম যেটি সমস্যার সমাধান করবেন সেটি হচ্ছে আমাদের ফোনে যেটা ইন্টারফেসে আমরা আমরা উপরে যেটা প্রোটেক্টিভ গ্লাস লাগাই সেটি তুলে ফেলবেন তুলে যদি একটু পরিষ্কার করে দেন পরিষ্কার করে আবার লাগিয়ে দেন তখন দেখবেন সমস্যাটি আর দেখ পাবেন না তো সমাধান হয়ে যাবে আবার এমনও হতে পারে কিছু কিছু প্রোটেক্টিভ গ্লাস পাওয়া যায় যেগুলো গোলাটে হওয়ার কারণে এই ধরনের সমস্যাটা হয় আপনি যখন এই প্রোটেক্টিভ গ্লাসটি চেঞ্জ করে দেবেন আরেকটি একটি গ্লাস দেবেন অন্য ধরনের তখন দেখবেন যে এই সমস্যাটি আর দেখা দিচ্ছে না গেল এই সমস্যাটি সমাধান যদি এটার পরেও যদি আপনি সমস্যাটি সমাধান না হয় কিন্তু মোস্ট অফ দ্য টাইম নাইনটি পারসেন্ট কিন্তু এস এটার কারণে হয়ে থাকে আপনি যখন এটা প্রোডাক্ট গ্লাসটি তুলে ফেলবেন বা অন্য একটি প্রোডাক্ট গ্লাস চেঞ্জ করে দেবেন তখন এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবার আমি দেখাবো এই এই পর্যায়ে যদি আপনার ফোনের এই সমস্যাটি সমাধান না হয় তখন দ্বিতীয় যেটি আমি সমাধান দেখাবো সেটি হচ্ছে সিস্টেমেটিক ওয়ে এবং তৃতীয় আরও একটি সমাজ সমস্যার সমাধান দেখাবো আমি সেটিও সিস্টেমেটিক্যালি দেখাব তো এগুলো দেখানোর জন্য আমার মোবাইল স্ক্রিনে যেতে হবে মোবাইল স্ক্রিনে যাচ্ছি তার আগে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখতে চাই যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে নোটিফিকেশনে বেল আইকনও ক্লিক করে দেবেন একটি কমেন্ট এবং লাইক দিয়ে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন বা ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা ফলো দিয়ে রাখবেন পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সে প্রত্যাশায় আমি মূল ভিডিওতে যাচ্ছি চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই সিস্টেমেটিক অ্যারোর বা সিস্টেমেটিক যে সমাধানগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি ভিওয়ার্স প্রথম সমাধানটি কাজ না হলে দ্বিতীয় সমাধানটি কীভাবে করবেন সেটি দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান ভিভো সার্ভিস ইনফারে ড্রেস ব্লক এই ধরনের একটা নোটিফিকেশান আছে এটার উপর ক্লিক করলে এই ধরনের আসছে এবং ওটার উপর আবার ক্লিক করলে এই ধরনের দেখাচ্ছে প্লিজ রিমুভ অবস্ট্রাকশন তারপর ওপেক ফিল্ম মে ব্লক ইনফার ড্রেস এ ধরনের দেখাচ্ছে এটার ওপর যখন আমরা অফ যেটা অপশান আছে এটা ক্লিক করব তাহলে অফ হবে না বারবার ক্লিক করার পরেও কিন্তু এটা অফ হবে না আবারও দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছি নোটিফিকেশানটা এখানে ক্লিকের ট্যাব টু লেখা আসছে এখানে যখন দিছি আবার অফ করতেছি কিন্তু আবার থেকে যাচ্ছে মানে এটা আপনার থেকে যায় এটা আপনি রিমুভ করতে পারবেন না এরকম সমস্যা দেখা যায় তখন এটার জন্য আমাদের কি করতে হবে সেটিংসে যাইতে হবে ফোনের সেটিংসে ক্লিক করতে হবে ফোনের সেটিংসে ঢুকোর পরে এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন ম্যানেজার খুঁজে নিতে হবে বা অ্যাপস ম্যানেজার বা অ্যাপস ম্যানেজমেন্ট এই এখানে অ্যাপ্লিকেশন অ্যান্ড পারমিশন লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে এটার আন্ডারে অ্যাপস ম্যানেজার যেটা অপশন থাকবে সেখানে ঢুকতে হবে অ্যাপস ম্যানেজারে ক্লিক করার পরে এখানে অনেক অ্যাপসের লিস্ট চলে আসবে এখান থেকে উপরে যেটা থ্রি ডট মেনু আছে এখান থেকে ক্লিক করে আপনার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে অপশান আসবে এখান থেকে শো সিস্টেম অর্থাৎ সিস্টেমেটিক এরটা আমাদের সমাধান করার জন্য শো সিস্টেমে যেতে হবে এই সিস্টেমের মধ্যে এখানে অ্যালফাবেটিক অনেক কিন্তু সিস্টেম থাকবে অ্যাপস ম্যানেজারের ভিতরে এখান থেকে আমাদের একদম লাস্টে ভিভো সার্ভিসটা খুঁজে নিতে হবে যেহেতু এটা ভিভো ফোন দিয়ে দেখাচ্ছি আমি ভিভো সার্ভিসটা খুঁজে নিতে হবে তো এটা যেই ফোন হয় সেই সার্ভিস খুঁজে নেবেন এখানে একদম ভিভো সার্ভিস ভিভো সার্ভিস অ্যালফাবেট খুঁজে নিতে হবে ইউসার বিষয়ে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে ইন্টারনাল স্টোরেজে প্রথমে ক্লিক করতে হবে আমাদের ইন্টারনাল স্টোরেজে ক্লিক করে ঢুকে এখান থেকে এগুলো আমাদের ক্লিয়ার করতে হবে যেগুলো স্টোরেজ আছে এবং চিজ ফাইল আছে সেগুলো ইন্টারনাল স্টোরেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার চেচ এটাতে এবং ক্লিয়ার ডাটা এই দুটায় আমাদের ক্লিয়ার করে দিতে হবে ক্লিয়ার করে দেওয়ার পর ফোর্স স্টপে ক্লিক করতে হবে ফোর্স স্টপে ক্লিক করে এটাও ওকে করে দিতে হবে তারপর আমাদের কাজ মূলত শেষ ফোর্স স্টপ করার পরে আমি দেখিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো টি আর নাই এটা নাই যেটা বিভো সার্ভিস ব্লক রেস যেটা লেখা ছিল সে বিষয়টা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি না মানে সমাধান হয়ে গেছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমাধান তো বিভার তৃতীয় সমাধানে আপনারা যদি এভাবেও যদি কাজ করার পর এই ধরনের সমাধানটা হওয়ার পরে আপনারা ফোনটা রিস্টার্ট দিবেন ফোনটা বন্ধ করে আবার খুলবেন তাহলে হবে এর পরেও যদি দেখেন যে আবার কিছুক্ষণ পরে এটা চলে আসতেছে এটা খুব কম রেয়ার এরকম হয় যদি এরকম তবুও চলে আসে তাহলে তৃতীয় সমাধানটি যেটি হবে সেটি হচ্ছে যে আপনারা ফোনটাকে হার্ড রিসেট দিবেন হার্ড রিসেট দিয়ে আবার যখন ফোনটা চালু হবে সবকিছু নতুনভাবে করবেন তখন এই বিষয়টা আর শো করবে না এটা হচ্ছে তৃতীয় সমাধান তো আশা করছি প্রথম দ্বিতীয় তৃতীয় সমাধান সবচেয়ে আপনারা ভালোভাবে বুঝছেন আর যদি এখান থেকে এখানে কোনো প্রশ্ন থেকে থাকে তারপরেও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আশা করি প্রথম যেটি সমাধান সেটির মধ্যে নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যায় তবুও টেন টেন বা ফাইভ পার্সেন্ট থাকে যে সেকেন্ড স্টেপটি আপনাদের ফলো করতে হয় তাতে যদি না হয় থার্ড স্টেপে হান্ড্রেড পার্সেন্ট আমাদের সমাধান হয়ে যাবে